আচ্ছা, শপিং এর ভিডিও কার না ভালো লাগে বলুন তো? ছেলে মেয়ে প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে, ছেলেরা একটুখানি কম হলেও ওরা মেয়েরা কিন্তু বড্ডই বেশি ভালোবাসে। তো চলুন আবারও একটি নতুন শপিং এর ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা সেই বিকেল 3টার পর থেকে শুরু করেছি, এখন বিকেল 3টা বাজে, আর আমরা একটুখানি রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি শপিং এর উদ্দেশ্যে। আর এদিকে দেখুন, আমি নাকি মাস্টারমশাইকে খাইয়ে ওর পেটটাকে নাকি বড় করিয়ে দিয়েছি। এই যে একটুখানি আগে এসে কিন্তু ও ভাত খেলো, আবারও আমাকে বলে যে আমি ওকে নাকি বেশি বেশি খাওয়াচ্ছি, যার জন্য ওর অনেক বেশি পেট হয়ে যাচ্ছে বা পেট বড় হয়ে যাচ্ছে। যাক গে, হাস্যকর একটা ব্যাপার। তো চলুন এদিকে রেডি হয়ে যার। বোনের আমি ব্যাগটা একটুখানি গুছিয়ে দিচ্ছিলাম, ও যেহেতু কাল থেকে আমার বাড়িতে আছে, এখন যাবে বাবার বাড়ি, তারপর তো আবার ও বাড়ি যাবে। তো এখান থেকে এখন ও আপাতত বাবার বাড়ি যাচ্ছে, যার জন্য ওর ব্যাগটাকে একটুখানি আমি গুছিয়ে দিচ্ছিলাম। আমরা এখন ফাইনালি রেডি হয়ে গিয়েছি। আচ্ছা, এই ড্রেসটার সাথে আমার এই ওড়নাটা মানিয়েছে কি একদমই না, তাই না বলুন? কিন্তু এই ড্রেসটার সাথে যে ওড়নাটা না, সেটা কিন্তু একটু নেটের, আর সেরকমভাবে মাথায় থাকবে না। তো ওই জন্য আমি ওই ওড়নাটা স্কিপ করে এখানে ব্ল্যাক কালারের একটা ওড়না নিয়েছি, জানি না কতটা মানাচ্ছে। তো চলুন আমরা টোটো ধরার জন্য ওই পারটা যাই। এই পারে থাকলে তো আবার টোটোওয়ালা আমাদের ভাববে যে আমরা সুজাপুর যাচ্ছি। আর এই যে দেখছেন, ওইটা ইয়েলো কালার আমাদের বাড়িটা, আমরা রোডের এই সাইডটাই আসলাম, আর এখানে আমরা টোটোটা ধরে নেব। মানে আমরা এই সাইডে আসলাম, আর সামনে যে সোজা যে বাড়িটা সেটাই কিন্তু আমাদের বাড়ি। অনেকে হয়তো চেনেন যারা আমার এখানকার ভিউয়ার্স আছেন আশেপাশে। তো চলুন এই যে দেখছেন টোটো চলে আসছে, ওকে একটুখানি হাত দেখালাম, জানি না দাঁড়াবে কি না। যাক গে, ফাইনালি দাঁড়িয়েছে। চলুন তাহলে এখন উঠে পড়ি। আর আজকে যেহেতু সারাদিন মোটামুটি বৃষ্টি হচ্ছে, সেই রাত থেকে এখন অবধি কন্টিনিউ 3টা অবধি কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই জন্য রাস্তাঘাটও কিন্তু পুরো ভিজে ভিজে পুরো রাস্তাটা। তো চলুন এখন, বেশি দূর যেহেতু লাগবে না, ভি বাজার আমাদের ওই টোটোতে 1 থেকে 2 মিনিটের মতো লাগবে। তো চলুন যাই। আমি কিন্তু তেমন কিছু নেবো না জানেন, যা নেবে বোনই নেবে। আমার যেহেতু কালিয়াচকে বাড়ি, তো প্রত্যেক দিনই মোটামুটিভাবে কালিয়াচক আসা হয়, আর এটা ওটা তো নেওয়াই হয় এমনভাবে, কিন্তু গুচ্ছভাবে না নেওয়া হলেও টুকটাক আমার কেনাকাটা করা হয়। দাঁড়ান, এই যে চলে এসেছি, একটুখানি টোটো ভাড়া দিয়ে দেই আবারও। আর আমরা না ভি বাজারের এই সাইডটাই নামলাম। টোটোওয়ালাটা না বড্ড দুষ্ট একটা লোক, আমাদের না এই পাশটায় যেহেতু যাওয়ার জন্য একটা তো এই যে সাইডে রাস্তা করা থাকে, সেই রাস্তা নেই জানেন, আর আমাদের ওইখানটার ওই দিকটাই নামিয়ে দিয়েছে। আমরাকে অনেকটা পায়ে হেঁটে এসে, যে দেখছেন ফুটো করা আছে বা ছিদ্র আছে, সেইখান দিয়েই আমরা আসলাম। আর এখানে তো আমরা যেহেতু মাস্টারমশাইকে ফোন করলাম, বাচ্চা দুটো আবারও হেঁটে যেতে পারবে না ভি বাজার, তো আবারও মাস্টারমশাই একটুখানি এসে বাচ্চা দুটোকে নিয়ে গেল। আমরা দুই বোন আবারও টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে সামনে দেখছেন ভি বাজারটা, একটুখানি বুঝতে পারছেন কি না? এই তো ফাইনালি হেঁটে হেঁটে আসলাম। এবার তো ভিতরে যাই, গিয়ে দেখি কী অবস্থা বা কী কী নিতে পারি। জানি না কার কেমন লাগে, বাট ভি বাজারটা আমার অলওয়েজ ফেভারেট, কেন জানেন? এই যে ফাঁকা একটা আমি পরিবেশ পাই সবসময় এখানে, একদমই আপনি ভিড় পাবেন না, সবসময় একটা ফাঁকা পরিবেশ। এখানে বাচ্চাগুলো নিজের মতো করে খেলবে, আমরা নিজের মতো করে শপিং করব, বিরক্তি ফিল ব্যাপারটা আসবে না। বাট অন্য অন্য শপিং মলে গেলে না অনেক বেশি ভিড় থাকে, যার জন্য আমার একদমই ভালো লাগে না। এই প্লাজোটা দেখছেন, এটা 250 টাকা দাম, বেশ ভালো কিন্তু, রিজনেবল প্রাইসের মধ্যে, একদমই সফট ম্যাটেরিয়াল দিয়ে একটা প্লাজো প্যান্ট। বোন নিয়ে নিল, আমারও ইচ্ছে করছিল, বাট আমি বললাম না, আমার তো যখন তখনই আসা হয় যে কোনো একটা সময় এসে নিয়ে নেব। তারপরে এই যে কফি মগগুলো দেখে নিচ্ছিল, এই কফি মগগুলো আগে তো 100 টাকা ছিল, রিসেন্ট কিন্তু আর আমার দেখা হয়নি, নইলে আপনাদের সাথে শেয়ার করতাম এখন দামটা কত। বাট ভীষণ ভালো, জানেন আপনি চা করে যদি চা রেখে দেন, আপনার মোটামুটি 30 মিনিটের মতো বিন্দাস কিন্তু আপনার চাটা থেকে যাবে, একদমই ঠান্ডা হবে না। তারপরে তো এই সবই দেখে নিচ্ছিল, ওয়াটার বটল, তারপর ফ্ল্যাক্স, এই সবই মেয়েদের আর কি কাজ বলুন তো, বেশিরভাগ মেয়ে কিন্তু এই সংসারের জন্য টুকিটাকি বাজারটা করে। আমি যেমন আসলে আমার না ওই যে জামা কাপড় এইসবের দিকে চোখ খুব একটা কম গেলেও, কিন্তু এই সব রান্নাবান্নার জিনিসের উপর কিন্তু আমার চোখটা বেশি যায়। বোনও কিন্তু তেমনই, ওদের মালদাতে যেহেতু অনেক মল রয়েছে, কিন্তু বোনের একলা আর যাওয়া হয় না। দু বোন একসাথে হলে যে কি ভালো লাগে, দু বোনে একসাথে হয়ে শপিং করা সত্যি অনেক বেশি ভালো লাগে। আর আজকে যেহেতু দু বোন এক হয়েছি, শপিং না করে কি আর হয়? আর বোন যখনই আসে না এখান থেকে, কিন্তু অনেক বেশি শপিং করে নিয়ে যায়। ও তো বলে কালিয়াচকে শপিং করে নাকি বড্ড খুশি, ওর এখান থেকে শপিং করতে বেশ ভালোই লাগে, সাথে যেহেতু আমি থাকি, দুই বোন মিলে না বেশ ভালো জমে যায় শপিংটা। আর এটা একটা ফ্ল্যাক্সের মতো, আপনি চায়ের জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, মুখে একটা ছাকনার মতো দেওয়া রয়েছে। এটা ট্রাভেলের জন্য খুব বেশি সুবিধা হবে, যারা চা লাভার তাদের জন্য খুব সুবিধা একটা জিনিস।
পেন বক্স, তারপর কে বারবি ডল, এই তো দেখছেন আবার ফিলজা, এটা নামার জিদ করছে। সবার না জিদ পূরণ করা তো সম্ভব না, তবু তারা তো এখন নিয়ে যাচ্ছে, আপাতত ওদের মন রাখার জন্য নিয়ে নেই, তারপর ক্যাশ কাউন্টারে গিয়ে সব কিছু আবারও বাদ দিতে হবে। আর এখানে দেখুন ফিলজা কি না হাতে একটা কি অব্রগুলো নিয়ে নিয়েছে। আমি আবার ওকে বলি যে তুমি কোথায় পেলে, আমাকে আবার এখানে এসে দেখাচ্ছে, আমি এথান থেতে নিয়েছি, আমি এথান থেতে নিয়েছি। সত্যি ছোটো বাচ্চাদের কথা শুনতে কত না ভালো লাগে বলুন, কিউট কিউট একদম কথাগুলো। তারপর বোন এখানে একটা জগ দেখে নিচ্ছিল, এটাও বেশ ভালোই লাগছিল, 100 টাকা দাম ছিল, তো ও আবারও নিয়ে নিয়েছে। আমার না সেরকমভাবে জগ ইউজ করা হয় না, বাট বোনকে দেখি মাঝে মাঝে, ওর বাড়ি যাই তো, ও কিন্তু জগগুলো ইউজ করে, বাট আমার হয় না, আমার তো সেই ওয়াটার বটলেই হয়ে যায়। তো চলুন, এই তো দেখছেন কত রান্নাবান্নার সব কিছু জিনিস। আর তারপর এখানে আসলাম, এখানে এসে বোন কিছু দেখে নিচ্ছিল ওর জন্য, এই যে প্লাজোর মতো জিন্সগুলো আপনাদের দেখালাম, আজকাল খুব ট্রেন্ডে চলছে জানেন, অনেকেই কিন্তু পরছে দেখছি, বাট আমাদের মানাবে কি না আল্লাহই জানে। তো চলুন, এখানে না আমি কিছু স্লিপার দেখে নিচ্ছিলাম 100 টাকার মধ্যে, স্লিপারগুলো বেশ ভালো লাগছিল, বাট বোন বললো নাকি পরে অতটাও আরাম না, পা জ্বালা করে, তো যার জন্য আবারও স্কিপ করলাম। এই ড্রেসগুলো দেখুন বেশ ভালো, কিন্তু ফ্রক টাইপের। আর আপনারা এখানে ওড়নাটা পেয়ে নেবেন, ওড়নাটা কিন্তু হালকার মধ্যে, আর এটা যেটা দেখছেন একটা সিক্রেট প্যান্ট ছিল, বেশ ভালোই লাগছিল। আর এই এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা এত সুন্দর একটা কালার, মানে বেবি পিঙ্ক টাইপের একটা কালার, আর বেশ রিজনেবল প্রাইজের মধ্যেও ছিল, আর অনেক বেশি সুন্দর লাগছিল, কালারটা ভীষণ ভালো লাগছিল। আমি তো আবারও মাস্টারমশাইকে দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, বাট নেওয়ার যেহেতু এখন প্রোগ্রাম ছিল না, শুধু আপনাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য ড্রেসগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম। এটা ড্রেসটা একটুখানি পাকিস্তানি টাইপের ড্রেসটা, মানে লেন্থি, আর তার উপরে হাতে লেসের কাজ, নিচের দিকে লেসের কাজ, মানে একটুখানি আপনারা দেখলে না পাকিস্তানির মতো ড্রেস এর ডিজাইনটা মনে হবে। আর কাপড়টাও কিন্তু একদমই সফটের মধ্যে ছিল, বেশ ভালোই ছিল। তারপর এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এইটা ধরুন যে আপনার ফ্রক টাইপের, আর আজকে যে বোন পরে আছে সেম কিন্তু কাপড়, সেম ডিজাইন, সব কিছুই কিন্তু বোন যেটা পরে আছে সেটা হচ্ছে সাইড কাটে একটা চুড়িদার টাইপের, আর এটা যেটা দেখলেন সেটা হচ্ছে ফ্রক টাইপের, বাট অনেক বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ। বাট ওড়না, ওড়নাটা একদমই পাতলা ঝরঝরে একটা, যেটা একদমই পছন্দ হয়নি। আমরা মুসলিম মেয়ে, সবসময় আমাদের ওড়নাটাই বেশি ফোকাস করতে হয় ড্রেসের থেকে বেশি, তো এখানে যেহেতু ওড়নাটাই ছিল না, ওই জন্য ড্রেসটা না আমাদের একদমই নেওয়ার আর মনটা একদমই পুরোটাই চেঞ্জ হয়ে গেল, নয়তো বা আমি মাস্টারমশাইকে বলছিলাম এই ড্রেসটা নেওয়ার জন্য, এই যে যেটা দেখছেন ওই মেরুন কালারের সেইটা, আর এটা একটু হোয়াইট বা একটু পিচ কালারের যেটা ছিল ওইটাও ভীষণ ভালো লাগছিল। কিন্তু সেমের সব কিছুরই কিন্তু ওড়না না একদমই, যে দেখছেন আমি আপনাদের দেখাচ্ছিলাম বা বলছিলাম, ওড়নাটা একদমই বাজে, পাতলা ধরনের ওড়না, এই সাদা যে ড্রেসটা আছে না সেইটাও কিন্তু একদমই ওড়না নেই, ওড়নাটা একদমই নেটের মধ্যে, আর ওড়না নেটের মধ্যে থাকলে তো আবার ড্রেস নিয়ে কোনো মানে হয় না, ওড়না আমি আপনি আবারও এক্সট্রা করে কিনতে হবে, তো তার চাইতে ভালো যে নিলামি না। আমি দেখছিলাম আবারও বোন যেহেতু ওটা অনলাইনে নিয়েছে, আমিও কিন্তু সেম ভাবছিলাম অনলাইনে নেওয়ার জন্য। তারপর একটা রেড কালারের শাড়ি ভীষণ ভালো লাগছিল বাইরে থেকে আর কি, যখন আমি কাছে থেকে দেখলাম তো অতটাও না, বাট এই শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল। এখানে কয়েকটা শাড়ি আছে যে দেখাচ্ছি আপনাদের, আর এর মাঝে এই শাড়িটা আমার বেশি চকচক করছিল, মানে একটা শাইনি টাইপের একটা ব্যাপার ছিল জানেন, অব্র যেগুলো থাকে না একটু গ্লেজি টাইপের, এরকম টাইপের একটু শাড়িগুলো ছিল, ভীষণ ভালো লাগছিল। এটা একটু হোয়াইটের মধ্যে ছিল, মানে পুরো হোয়াইট না, একটু ঘিয়া টাইপের হোয়াইট যেটা, তো এই শাড়িটা অনেক বেশি সিল্কি ছিল, একদমই গায়ে থামছিল না, বাট এটা শাড়িটাও বেশ ভালোই ছিল। তারপর এই ড্রেসটাও বেশ ভালো ছিল, 1200 টাকা দাম ছিল, আমার বেশ ভালোই লেগেছিল। তারপর এটা ড্রেস যেটা দেখছেন, এটা 1000 টাকা দাম ছিল জানেন, এটা একটা শুধু কুর্তি আর তার সাথে একটা প্লাজো প্যান্ট আছে, যেটা ওই কী যেন বলে, এই আমি তো এখন আর আপাতত নামটা বলতে পারছি না, এই যে এরকম খাঁজ কাটা কাটা, তারপর নিচের দিকে এরকম কাজ করা, তো এটাও বেশ ভালো লাগছিল। এখন আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়েছে, আর দেখুন দুইটা বাচ্চাকে, তারা না যে সে জিদ ধরে জানেন, এসে এটা নেবো ওটা নেবো, আর দুজনের সে একই কান্না, দুইজনের হাত থেকে নিয়ে আমরা রেখে দিয়েছি জানেন, এমনি কী সব খেলনা নিয়ে নিয়েছে, যেটার দাম মোটামুটি 250-300 টাকা। বোন তো বকা দিচ্ছিল আমার বোনের মেয়েকে যে এতগুলো খেলনা ঘরের মধ্যে পড়ে রয়েছে, এখন তোমাদের খেলনা নিতে হবে না। আর আমিও তো ফারুক নবাবকে একটুখানি বকা দিলাম, দুই ভাই বোন মিলে সেই কান্না শুরু করেছে, মাস্টারমশাই ওদের বাইরে নিয়ে গিয়েছে, আমরা ক্যাশ কাউন্টারে একটুখানি বোন বিল করে নিচ্ছিল, আর আমি এখানে বসে বসে একটুখানি ওয়েট করছিলাম।
বোন বিল করা হলেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো বা বেরিয়ে যাবো এখান থেকে। আর এখানে না, আমার এক ফলোয়ারের সাথে দেখা হয়েছে যে কি না এই মলেই থাকে বা এখানে কাজ করে, তো এ না ভীষণ মিষ্টি একটা মেয়ে, যখনই আমি যাই আমার সাথে ভীষণ ভালো একটা বিহেভ করে, তারপর তো যখনই যাই না আমার ভিডিওতে আসে বা আমি তাকে ভিডিওতে নেই, সে আমার অনেক ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে কিন্তু। তো চলুন, এখানে আমাদের ওয়েট করা মোটামুটি কমপ্লিট হয়েছে, এখন সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে, দেখতে পাচ্ছেন একদমই পুরো অন্ধকার হয়ে আসছে। বোনরাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে, বাড়ি বলতে এখন 16 মাইল যাবে মানে বাবার বাড়ি, আর কালকে হয়তো ওরা বাড়ি চলে যাবে। এখন মাস্টারমশাই রাখতে যাচ্ছে, আমি ছেলেটাকে বারণ করলাম ফারুক নবাবটাকে যে তুমি যেও না, আমরা মা ছেলে বাড়ি চলে যাই টোটো ধরে, কিন্তু ও কি আর শুনবে, তা মাসিদের সাথে কিন্তু এখন নানুর বাড়ি যাবে, ওরা 4 জন মিলে চললো, আমি এখন টোটো ধরে আমার বাড়ি যাব মানে উল্টো পথে। তো চলুন, তারা কিন্তু বাড়ি যাক খুব সুন্দরভাবে সুস্থভাবে, আর আমিও আমার বাড়ি যাই সুন্দরভাবে, আর আপনারাও থাকুন সবাই সুস্থভাবে ভালোভাবে। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে, সবাই ভালো থাকুন আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।